2021 সালে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান ঢাকায় এসেছিলেন। আড়াই মাস অবস্থানের পর আবারও লন্ডনে ফিরে যান তিনি। এবছর হঠাৎ করেই প্রয়াত কোকর স্ত্রী শর্মিলা রহমান দেশে আসেন। গত 21 মার্চ মধ্যরাতে লন্ডন থেকে ঢাকায় ফেরেন তিনি। মায়ের পথ ধরে এবার দেশে আসলেন কোকো শর্মিলা দম্পতির দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। তাদের মা শর্মিলা রহমান বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এরপর বিমানবন্দর থেকে দুপুর 1:45 দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তারা। জানা গেছে জাফিয়া ও জাহিয়া তাদের দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছেন। এর আগে গত বছর ঈদ উল আজহার সময় দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছিলেন দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।